আমরাই তো জাকাত দেই না, আমরাই তো ট্যাক্স দেই না, কর দেই না, আমরাই তো ফাঁকিবাজি করি, দুর্নীতি করি, আমরাই আমাদের সম্পদ লুটে পুটে খাই। ওই চায়না রাশিয়া যে বড় বড় প্রকল্পগুলো করে, ওর চেয়ে বড় প্রকল্প আমরা করতে পারতাম ইনশাআল্লাহ, আমাদের সম্পদের অভাব হতো না। সবাই যদি জাকাত দিত, বাংলাদেশের যাদের জাকাত ফরজ হয়েছে এরা যদি সবাই ঠিকঠাক জাকাত দিত অথবা জাকাত আদায় করা যেত সবার কাছ থেকে, বাংলাদেশের একটা মানুষ না খেয়ে মারা যেত না। চ্যালেঞ্জ করলাম, একটা মানুষও না, ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। আমরাই তো জাকাত দেই না, আমরাই তো ট্যাক্স দেই না, কর দেই না, আমরাই তো ফাঁকিবাজি করি, দুর্নীতি করি, আমরাই আমাদের সম্পদ লুটে পুটে খাই। তখন গিয়ে বাইরের বিশ্বের কাছে আমাদেরকে লোন নিয়ে আসতে হয়, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে, IMF-এর কাছে, আবার সেই লোন শোধ করতে হয় চড়া সুদে। ওই সুদ আপনার পকেট থেকে যায়, আমার পকেট থেকেই যায়। দাড়ি ডুবিয়ে রেখে ভাবছেন যে সুদ খান না, সবাই সুদ খাই, কে বলেছে সুদ খান না? আপনি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন না? তাই আমরা যদি সবাই জাকাত দিতে পারতাম, এই চায়না রাশিয়া আমেরিকার দাঁড়ানোর ক্ষমতা ছিল না আমাদের সামনে, প্রতিটা সেক্টরে আমরা উন্নতি করতে পারতাম, শুধুমাত্র ইকোনমিক সেক্টরে না, সমরাস্ত্র ক্ষেত্রে, মিলিটারি ক্ষেত্রে, অস্ত্রশস্ত্রের ক্ষেত্রে, প্রযুক্তির ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশ হতো সুপার পাওয়ার ইনশাআল্লাহ তাআলা। এটা সম্ভব ছিল, আমরা করতে দেইনি, বিকজ আমরা আমাদের জাকাত দেইনি, আমরা আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করার চেষ্টা করি নাই। একটা জাতির অর্থনীতি একটা বেসিক জিনিস, ইকোনমিক সেক্টর যদি ডেভেলপ না হয়, আপনি যতই তাকবীর মারেন, নারায় তাকবীর, আল্লাহ আকবার, কিছু করতে পারবেন না। এটা বাস্তবতা, শুধু আই ওয়াস শোডাউন করে লাভ নাই তো, প্র্যাকটিক্যাল হন। আমাদের মাথা পিছু আয় কত, জীবনযাত্রার মান কেমন, অনেক কষ্ট করা হয় এই সেক্টরে, এখন একটা লেভেলে এসেছে, এটা সত্য কথা যে এখন এই সময় একটা লেভেলে এসেছে যে জীবনযাত্রার মান কিছুটা উন্নত হয়েছে, এটা সত্য কথা, আগের চেয়ে উন্নত হয়েছে। কিন্তু অনেক সেক্টর পড়ে আছে যেখানে আমরা কিছু করতে পারছি না, যেমন প্রযুক্তি খাত, সমরাস্ত্র ক্ষেত্র, অস্ত্রশস্ত্র, মিলিটারি সায়েন্স, অনেক ক্ষেত্র আছে যেখানে আমরা ওদের মতো করতে পারিনি, কারণ আমাদের ইকোনমিক বেসটা দুর্বল, আমাদেরকে ওদের সুদ নিতে হচ্ছে, ওদের কাছ থেকে ধার নিতে হচ্ছে, এবং ওরা শুধু এমনি এমনি আমাদেরকে হেল্প করতে চায় না, ওরা ওদের স্বার্থ বজায় রেখেই আমাদেরকে হেল্প করতে চায়, যে উপকার করতে চায় টাকার ঝুলি নিয়ে, বাস্কেট অফ মানি নিয়ে সামনে আসে, এমনি এমনি আসে না, ওরা ওদের স্বার্থ বুঝে শুনে এটা করতে চায়, চড়া সুদ নিবে তারা, এবং এগুলো সুদ দিতে দিতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। জাকাত দেন প্রিয় ভাইরা, জাকাত দেন, জাকাত আপনার ইকোনমিক সেকশনটাকে সাম্যাবস্থায় নিয়ে আসবে। এবং যারা, যাদেরকে আল্লাহ পাক কিছু ক্ষমতা দিয়েছেন, এদের উচিত, তাদের উচিত, আমি সম্মানের সাথে বলবো, তাদের উচিত যে নিসাব পরিমাণ সম্পদ যাদের হয়েছে, মুসলিমদের অ্যাটলিস্ট, এটা তো অমুসলিমদের সাথে সম্পর্কিত না, মুসলিমদের নিসাব পরিমাণ সম্পদ যাদের হয়েছে, এই জাকাতটাকে সুষ্ঠুভাবে আদায় করার একটা সিস্টেম চালু করেন, দেখবেন ইনশাআল্লাহ তাআলা ইকোনমিক সেকশন অনেক ডেভেলপড হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের টাকা দিয়ে চলবো, আমাদের দেশে কি ফলে না বলেন তো, এমন কোন জিনিস আছে যেটা আমাদের দেশে ফলে না? কোন মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, কোন সেক্টরটাতে আমরা পিছিয়ে আছি বলেন তো? প্রতিটা জিনিস আল্লাহপাক এই বাংলাদেশকে উজাড় করে দিয়েছেন। ভালো করে চিন্তা, সমুদ্র আছে আপনার, নদী আছে আপনার, আপনার সবুজ শ্যামল মাঠ দিয়ে ভর্তি, আপনার ধান, গম, পাট, কত কি যে হচ্ছে বাংলাদেশে, অবাক করা বিষয়। এই এদেশের মাটিতে অনেক বড় বড় আল্লাহর ওলিরা এসেছিলেন জানেন, অনেক বড় বড় দোয়া করেছেন তারা দেশের জন্য, এই জায়গার জন্যে। জায়গাটা এমনি এমনি তো সুজল সফল হয়নি, আল্লাহর বান্দারা যখন এখানে তাওহিদে থাকবে, সুন্নতে থাকবে, ইসলামে থাকবে, আল্লাহ আসমান জমিনের বরকতের দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ। এখন পর্যন্ত এখানে বহু বরেণ্য ওলামায়ে কেরাম আছেন, আল্লাহকে সেজদা করা মানুষের অভাব নাই, মানুষ পাঁচক্ত নামাজ পড়ে, মানুষকে, মানুষের মধ্যে ইসলামের প্রেম আছে, মহব্বত আছে, রমাজান মাসে তারা আরও বেশি মুসল্লি হয়ে যায়। অনেক দুর্বলতা আছে, কিন্তু আমাদের দেশের মানুষ ইসলামকে ভালোবাসে, ভালোবাসে না, কোরআনকে ভালোবাসে। আল্লাহ পাক রহমতের প্রতিটা দরজা খুলে দিয়েছেন দেশের জন্য, মাটি উর্বর, আপনার সাগর আছে, গ্যাস পাওয়া যাচ্ছে, কয়েকদিন পর তেল পাওয়া যাবে, আর অনেক কিছুই পাওয়া যাবে। যদি আমরা আমাদের ক্ষেত্রে সৎ হতাম, আমরা আমাদের সম্পদ কাজে লাগাতে পারতাম, জাকাত নিতাম ঠিকঠাক মতো, কেউ দুর্নীতি করতাম না, কোনো দেশের কাছে লোন নেওয়ার কোনো প্রয়োজন ছিল না আমাদের, আমরা আমাদের মতো করে চলতে পারতাম মাথা উঁচু করে। এখন এই ক্ষমতা আল্লাহ পাক যাদেরকে দিয়েছেন, তারা যদি এই বিষয়গুলোর দিকে চোখ দেন, এটাই সবে কল্যাণকর। এটা সবার দায়িত্ব নয়, যাদেরকে আল্লাহ পাক এই দায়িত্ব দিয়েছেন তাদের জন্য এই বিষয়গুলো। আমরা শুধু সর্বোচ্চ
বিষয়গুলোকে বোঝানোর চেষ্টা করতে পারি বা মানুষকে দাওয়াত প্রদান করতে পারি, এতটুকুই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।